কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্টে সোমবার দুপুরে গোসল করতে নামেন গাজীপুরের তিন বন্ধু। সাগরের পানিতে তিনজনের মধ্যে একজন ভেসে গেলেও দুজনকে উদ্ধার করা হয়। এর মধ্যে উদ্ধার হওয়া মাসুম অভিযোগ করেন, ভেসে যাওয়ার সময় উদ্ধারের জন্য ওয়াটার বাইক চালকদের অনুরোধ করলে তারা টাকা চায়। নিখোঁজ মারুফের খোঁজে প্রতিদিনই তল্লাশি চালায় লাইফগার্ড, বিচকর্মী ও ওয়াটার বাইক চালকরা, কিন্তু কোনোভাবে পাওয়া যাচ্ছিল না মারুফকে। অবশেষে বুধবার দুপুরে গভীর সাগরে ভাসমান অবস্থায় মারুফের মৃতদেহ দেখতে পান ওয়াটার বাইক চালকরা। সঙ্গে সঙ্গে দশটির বেশি ওয়াটার বাইক নিয়ে লাইফগার্ড ও বিচকর্মীদের সহায়তায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে উপকূলে নিয়ে আসা হয় মারুফের মৃতদেহ। যেভাবে ছিল পানিতে, যা হচ্ছে আমাদের যে রেস্কিউ বোটটা ছিল তার উপরে বেঁধে যেভাবে তাকে কোলে আনা যায় সে পরিস্থিতি ব্যবস্থাটা করলাম আমরা। মৃতদেহ উপকূলে নিয়ে আসার পরপরই ভিড় লাগে উৎসুক জনতার। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ইতিমধ্যে লাশটা ফুলে উঠেছে, মারা গিয়েছে, এখন আমরা নিয়ে হাসপাতালে যাচ্ছি। যদিও হাসপাতালে পরবর্তী করণীয় আমরা উদ্যোগ কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তীতে পরিবারের সদস্যরা তারা যেভাবে চায় বিধিসম্মতভাবে ব্যবস্থা নেওয়া হবে। মাসুম, মারুফ ও শাওন তিন বন্ধু মিলে গাজীপুর থেকে রোববার ভ্রমণে আসেন কক্সবাজারে। তিনজনের মধ্যে মাসুম কাপাসিয়া ডিগ্রি কলেজ এবং মারুফ ও শাওন গাজীপুর মেট্রোপলিটন কলেজের শিক্ষার্থী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।